কাউকে যদি প্রশ্ন করা হয় মানুষকে সবচেয়ে বেশি কে ক্ষতি করে, তার উত্তর মানুষ ভেদে হরেক রকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দৃষ্টিতে মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে কীটপতঙ্গ আর পোকামাকড়। আর সেই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। সাম্প্রতিক সময়ে পৃথিবীতে পঙ্গপালের যে উপদ্রব তার গবেষণায় জানা যায়, 10 লক্ষ পঙ্গপালের একটি জাক একদিনে 35,000 মানুষের 1 বছরের খাবার খেয়ে ফেলতে পারে। অন্যদিকে অতীত ইতিহাসের তথ্য মতে, শুধুমাত্র ফ্লিস নামক এক ধরনের পোকার কামড়ে ইউরোপে 1400-এর দিকে প্রায় 24 লক্ষ লোক মারা যায়। তারও আগে প্রায় 1300-এর দিকে আফ্রিকাতে সিসি ফ্লাই নামে এক ধরনের মাছি পোকার জন্ম হয়েছিল। তাদের দ্বারা এক প্রকার রোগ সারা আফ্রিকাতে ছড়িয়ে পড়ে, ফলে ওই রোগে আফ্রিকার প্রায় অর্ধেক লোক মারা যায়। তবে কোনো কোনো কীটপতঙ্গ আমাদের উপকার করেও আসছে, হিসেবে উপকারের পরিমাণ ক্ষতির চেয়ে অনেক কম। আবাসস্থল, রাস্তাঘাট, মাটিতে, পানিতে, বাতাসে, এমনকি আমাদের শাক সবজি, ফসল ফলাদি সব কিছুতেই পোকামাকড় কোনো না কোনোভাবে আমাদের ক্ষতি করে আসছে। পোকামাকড় দ্বারা এত ক্ষতির মূল কারণ তারা সংখ্যায় অনেক বেশি। পরিসংখ্যানে জানা যায় পৃথিবীতে প্রায় 10 কোটি প্রজাতির কীটপতঙ্গ আছে। তথ্যে আরও উঠে এসেছে, 1 বর্গ কিলোমিটার জায়গায় যে পরিমাণ কীটপতঙ্গ আছে সারা পৃথিবীতে সেই পরিমাণ মানুষ নাই। ক্ষতির আরও একটি অন্যতম কারণ হলো তাদের বৃদ্ধির হার ও অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি। আমরা অনেকে জানি কোন ধরনের পোকা সপ্তাহে লক্ষাধিক পোকার জন্ম দিতে পারে, ফলে সংখ্যায় বেশি হওয়ার কারণে পরিবেশের অন্যান্য প্রাণীর উপর তাদের ক্ষতিকর প্রভাব বেশি। চিল, ঈগল, বাজ এসব শিকারী পাখিকে আমরা পছন্দ করি না, কারণ এরা পোষা হাঁস মুরগির ছানা নিয়ে যায়। কিন্তু এ কথা সত্য, তারা ইঁদুর, সাপ, বিচ্ছু ইত্যাদি ক্ষতিকর প্রাণীকে শিকার করে আমাদেরকে শত্রুমুক্ত করছে। ফনাতলা বিষধর সাপটি যে মানুষ দেখে কামড় দেওয়ার জন্য তেড়ে আসে, তাদেরকেও ঈগল পাখি শিকার করে। ভুবন চিল, শঙ্খ চিল আর কাকেরা শহর পরিচ্ছন্ন রাখে ময়লা খেয়ে। মরা জন্তু ও অন্যান্য ময়লা খেয়ে গ্রাম অঞ্চলের পথঘাট আর মাঠ পরিষ্কার রাখে শকুনেরা। দেশে দুর্ভিক্ষ হলে, বন্যা হলে শকুনেরা যাকে যাকে নেমে আসে নিচে, চারপাশে ছড়ানো মরা পচা প্রাণীদের খেয়ে অল্প সময়ের মধ্যে আমাদের চারপাশ পরিচ্ছন্ন করে তোলে। তাছাড়াও পাখির কিচিরমিচির আওয়াজ, বসন্তে কোকিলের কুহু কুহু গান কার না ভালো লাগে? গভীর রাতে আমাদের চারপাশে পরিবেশটা যখন নিস্তব্ধ, সেই মুহূর্তে জেগে থাকা দুটি মানুষের মনে নিশি জাগা একটা পাখির ডাক আবার সেই মানুষটাকে বেঁচে থাকার উৎফুল্ল অনুভূতি জাগায়। আসলে পাখির সেই উপকার সাময়িক, কিন্তু তাদের প্রধান উপকার হলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করা। সেই ভারসাম্য যদি পাখি রক্ষা না করত, সারা পৃথিবীটা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ত, ফলে পৃথিবীর সব মানুষ বাঁচত মাত্র 6 মাস। হয়তো আপনার মনে প্রশ্ন, এই ভারসাম্যটা আবার কি? আর সেই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। পৃথিবী সৃষ্টির পর থেকে সৃষ্টিকর্তার সৃষ্টিসমূহের মধ্যে একটার মাধ্যমে অন্যটা ভারসাম্য রক্ষা করে আছে। যেমন গাছগাছড়ার মাধ্যমে যে অক্সিজেন নির্গত হয় তা প্রাণীরা গ্রহণ করে, অন্যদিকে প্রাণীদের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তা উদ্ভিদ গ্রহণ করে টিকে আছে। পাহাড় পর্বতের পানি গড়িয়ে নদী নালা দিয়ে সাগরে যাচ্ছে, আবার সাগরের পানি জলীয় বাষ্প হয়ে বৃষ্টি আকারে পড়ছে পৃথিবী পৃষ্ঠে, ফলে সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে সবুজ অরণ্য, বন জঙ্গল। এভাবেই একটার সাথে অন্যটা চক্রাকারে সমতা বজায় করে টিকে আছে। যেমন তৃণভোজী প্রাণীরা ঘাস, লতা পাতা ইত্যাদি উদ্ভিদ খেয়ে বেঁচে আছে, আবার মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণী খেয়ে বেঁচে আছে। আবার অন্যদিকে প্রাণীর বিষ্ঠা ও তাদের মৃত শরীরের পচনীয় জৈব সার থেকে খাদ্য গ্রহণ করে তৃণলতা, গাছগাছালি ইত্যাদি টিকে আছে। আর এভাবেই একটার মাধ্যমে অন্যটার সমতায়ন থাকাই ভারসাম্য। ফলে এই ভিডিওতে আমি পাখিরা কিভাবে নিয়মিত কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তাহাই তুলে ধরব। পাখি বিষয়ক পরিসংখ্যানে জানা যায় পৃথিবীতে প্রায় 10,000 প্রজাতির পাখি আছে। এদের বেশিরভাগ পতঙ্গভোজী। গবেষণায় এসেছে কীটপতঙ্গ শিকার করতে আবাবিল ও বাতাসি পাখির জুড়ি নেই, শূন্যে উড়ে উড়ে বিচিত্র রকম ভঙ্গি করে ওরা উড়ন্ত পোকামাকড় ও কীটপতঙ্গ ধরে ধরে খায়। ওরা অল্প সময়ের মধ্যে অনেক পোকা ধরে খেয়ে ফেলতে পারে।
গবেষণায় আরো পাওয়া গেছে, ওই ধরনের ছোট একটি পাখি প্রতি ঘন্টায় প্রায় 1200 পোকা ধরে খেতে পারে। বলতে গেলে বাতাসকে পরিচ্ছন্ন রাখতে আবাবিল ও বাতাসি পাখির ভূমিকা অনেক। কাঠ ঠোকরারা ওরা গাছের ডাল এবং গুড়ি থেকে পোকা খুঁটে খুঁটে খায়। আবার ঘরের আশেপাশে থাকে যেসব বিষধর পোকামাকড় ও কীটপতঙ্গ, তাদের ধরে ধরে খায় চড়ুই এবং দোয়েলেরা। কৃষক যখন জমিতে লাঙ্গল দেয়, তখন গুবক, সাদাবক, গোশালিক, ফিঙ্গে ইত্যাদি নানাবিধ পাখি পোকামাকড় খেয়ে আমাদের ফসল রক্ষা করছে। আপনি একটু ভেবে দেখুন, একটা পাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজই মাটিতে বা গাছের কোটরে লুকিয়ে থাকা কীটপতঙ্গ খাওয়া। যে মা পোকাটি আজকের মধ্যে লক্ষাধিক ডিম দিত, তাকে খেয়েও পাখি পোকার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে। ফলে পাখির এই অবদান সৃষ্টিকর্তার সৃষ্টির বড় নেয়ামত এবং মানুষের জন্য অনেক কল্যাণকর। কিন্তু আমরা পাখির সেই উপকারের কথা কোনোদিন ভেবেও দেখি না। গবেষণায় আরো দেখা গেছে, পাখিরা দৈনিক যে পরিমাণ কীট খায়, মানুষ কীটনাশক দিয়ে তার 1% দমন করতে পারে না। পাখির কীট খাওয়ার উল্লেখযোগ্য দিক হলো, তারা কীট পতঙ্গের মা পোকাগুলোকে খেয়ে ফেলে, ফলে পতঙ্গের বৃদ্ধি দ্রুত লোপ পায়। তাছাড়াও কীটনাশক প্রয়োগ করার ফলে পরিবেশের অনেক ক্ষতি হয়, কিন্তু পাখিরা খেলে হয় না। মনে করেন, যদি পাখিরা কীট না খেত বা পৃথিবীতে পাখি না থাকতো, তবে এসব কীট বাড়তো জ্যামিতিক হারে, অর্থাৎ 2, 4, 16 এভাবে। মনে করেন, যদি 1 সপ্তাহ ব্যবধানে কীট জন্ম নেয়, তবে আজকে পৃথিবীতে যে কীট আছে 7 দিন পরে হবে তা 2 গুণ, 14 দিন পর হবে তা বেড়ে 4 গুণ, 21 দিন পর হবে তা 16 গুণ। আর এভাবে সপ্তাহ অন্তর হিসাব করলে পরবর্তী 7 দিন অর্থাৎ 28 দিনের মাথায় একটা কীট থেকে 256টা কীটের জন্ম হবে। ফলে মাটি, পানি, বাতাস সহ পরিবেশের সর্বত্রই দেখা যাবে শুধু পোকা আর পোকা। মানুষ তখন পোকা নিধনে ব্যর্থ হয়ে বরং নিজে আত্মরক্ষার জন্য ছোটাছুটি শুরু করবে। শুধু তাই না, 60 দিনের মাথায় ফল, ফসল, তরুলতা, এমনকি বনাঞ্চল সব খেয়ে উজাড় করে ফেলবে। 3 মাসের মাথায় মাটিতে প্রায় 3-4 ইঞ্চি পুরু হয়ে পোকার স্তর পড়ে যাবে। এবার ভেবে দেখুন, যেখানে 2-4টা পিঁপড়া পায়ে কামড়ালে আমরা তা সরানোর জন্য অস্থির হয়ে যাই, রাতে কানের কাছে কয়েকটা মশা গুনগুন করলে ঘুম হয় না, ঘরে একটা ভিমরুল উড়তে দেখলে তা না মারা পর্যন্ত আমাদের অস্থিরতা কাটে না, আর 3-4 ইঞ্চি পুরুত্বে পোকার মধ্যে থাকাটা আপনার জন্য কেমন কষ্টকর হবে। এই সময়ের মধ্যে পৃথিবীর প্রায় 1/3 মানুষ পোকামাকড়ের কামড়ে বা খাদ্যাভাবে মারা যাবে, আর যারা বেঁচে থাকবে তারাও পোকামাকড়ের কামড়ে বিষাক্ত হয়ে দুরারোগ্য ব্যাধিতে ভুগতে শুরু করবে। হাসপাতাল আর ক্লিনিকগুলো থাকবে ডাক্তার আর সেবিকা শূন্য। হয়তো অসুস্থ শয্যাশায়ী মানুষগুলো পোকার কামড়ে মেঝেতে গড়াগড়ি দিতে দিতে এক সময় নিস্তেজ হয়ে ক্ষুধার্ত পোকার কাছে তার নিথর দেহটাকে সঁপে দিবে, আর যারা বেঁচে থাকবে তারা নিজ নিজ সৃষ্টিকর্তাকে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ শুরু করবে। মুসলমানেরা ভাববে এই বুঝি কিয়ামত শুরু হয়ে গেল, কিন্তু কিছুই করার থাকবে না। মৃত পানির পচনে পরিবেশ হয়ে উঠবে দুর্গন্ধময়। চতুর্থ মাসে প্রায় 3/4 মানুষ মরে যাবে, সাথে অন্যান্য ছোট বড় প্রাণীগুলো। ফলে মৃত প্রাণীর পচা দেহ থেকে আরো বেশি বেশি রোগ জীবাণু জন্মাবে। মাটিতে পা রাখার মতো জায়গা নেই, বাতাস দুর্গন্ধময়, নিঃশ্বাস নেওয়ার মতো থাকবে না কোনো বিশুদ্ধ বাতাস। এরই মধ্যে দেখা যাবে বিশুদ্ধ ও সুপেয় পানির অভাব। সব মিলাইয়া পৃথিবীটা হয়ে যাবে সম্পূর্ণ বসবাসের অনুপযুক্ত। ফলে এ সময়ে যারা বেঁচে থাকবে তারাও সবাই হয়ে যাবে ব্যাধিগ্রস্ত। তখনও মানুষ সহ অন্যান্য প্রাণীরা খুঁজবে আশ্রয়। সেই আশ্রয়ের খোঁজে তারা পৃথিবীর মেরু অঞ্চলের দিকে যেতে থাকবে, যেখানে শুধু বরফে ঢাকা। সেখানে পোকার আক্রমণ থাকবে না ঠিকই, কিন্তু ওইখানে থাকবে প্রচন্ড খাদ্যের অভাব এবং অত্যন্ত ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার কারণে মানুষ কয়েক সপ্তাহের বেশি ওইখানে টিকবে না। মোট কথা, সার্বিক তথ্য বিশ্লেষণ ও কাল্পনিক পর্যালোচনা করলে বোঝা যায়, পাখি প্রতিদিন হাজার হাজার কীটপতঙ্গ খেয়ে পৃথিবীর মধ্যে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখছে। ফলে স্পষ্টত বোঝা যায়, পাখি না থাকলে এই পৃথিবীতে মানুষ 6 মাসের বেশি বাঁচবে না। বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে পৃথিবীটাকে বাসযোগ্য রাখার স্বার্থে অহরহ পাখি নিধন বন্ধ করি এবং পাখিদের বসবাসের জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তুলি। ধন্যবাদ।